এটা হচ্ছে লাটুয়ার লাটুটা পুরো আমার মতন ঘুরছে তুই একটু ঘুরে নে স্যার ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসেছে ফার্স্ট টাইম কলকাতাতে এসেছে ঠিক আছে স্যার কোথায় থাকেন বললো স্যার অস্ট্রেলিয়াতে থাকেন এসেছেন তো স্যার স্যার আমরা এখন আছি দেখতেই পাচ্ছ বেয়ালা আর্ট ফেস্ট টাটা যাস না যাস না দাঁড়া 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 না যা টাটা বেরো দূর হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেয়ালা টকিস আমি সৌনক তোমাদেরকে বলেছিলাম যে আমি ক্যামেরার কাজ ছেড়ে নতুন অফিস জয়েন করব বা কিছু একটা করব তো গত দুদিন হলো অফিস জয়েন করে ফেলেছি তো এই এখন অফিস থেকেই বেরিয়েছি ছুটি হয়ে গেছে তো আমার একটা বোন আছে স্নেহা বলে তোমরা চেনো সবাই এর আগে একটা ব্লগ ওকে নিয়ে করেছিলাম তো হঠাৎ আজকে সকালে মেসেজ করেছিল যে আর্ট ফেস্টিভ্যালে যাবো কি আর্ট ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এতে বেয়ালাতে বেয়ালা 14 নম্বরে তো প্রতি বছরই হয় তো আমি যে যা দেখলাম যে আমার যেহেতু 7টায় ছুটি হয়ে যায় তো আমি ওকে বললাম ঠিক আছে তাহলে চল যাওয়া যেতেই পারে তো ওকে ফোন করেছিলাম ও বললো পৌঁছে গেছে ওখানে ওয়েট করছে আমার জন্য আমি তো সব জায়গায় লেট করি কাজের জায়গা বাদে বাকি ঘোরার জায়গা হলেই লেট করি তো আমি যাচ্ছি এখন বেয়ালা 14 নম্বর এখন আছি ঠাকুরপুকুর এখান থেকে অটো ধরবো অটো ধরে যাবো 14 নম্বর গিয়ে ওর সাথে আমি দেখা করি চলো ওর সাথে দেখা করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে বাই দেখতেই পাচ্ছ এই যে পাখি চলে এসছে আয় আমি ধন্য মনে করছি কিন্তু ওদিকে আমি আমি বাসে ওই যে আর্ট ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই কিন্তু এই বাস স্ট্যান্ডে আটকে গেছে চলো এক মিনিট যাচ্ছি দাঁড়া বলেনি এদিকে আয় পয়সা দিইনি বলে এত ভাট বকলো ঠিক আছে ভুলভাল বকে গেল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমি দেখা করতে পারিনি তো ওই জন্য আজকে অফিস থেকে ডাইরেক্ট ও বলেছে বলেই আজকে এসেছি তো এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি জানি না পিছন দিয়ে কী সব বলছে তো এখন যাবো আর্ট ফেস্টিভ্যাল তো চলো আর্ট ফেস্টিভ্যালের সামনে গিয়ে তোমার সাথে দেখা হবে আজকে আমাকে ফুচকা খাওয়াবে আর আমাকে আজকে ব্লগ আমার ব্লগের দায়িত্ব তোর আমি ব্লগটা করে দিচ্ছি চাপ নেই মানে ভিতরটা না দেখলে বিশ্বাস করবে না এখানে তো মানে একটা ছবি তোলার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ লোক যাচ্ছেই আসছে যাচ্ছেই আসছে তো আমরা অনেক কাটিয়ে কুটিয়ে এদিক সেদিক করে ফেস্টিভ্যালে আমরা চলে এসেছি মানে ফেস্টিভ্যালের মধ্যে ঢুকে গেছি তো আপাতত আর সোনক দা আমাকে ব্লগের মাঝখানে অনেক কটা ছবি তুলে দেবে বলেছে কিন্তু ক্যামেরা নিয়ে কারণ সোনকের হাড় উঁচু সবাই জানে ওটা আমার হাড় ভেঙে গেছে ওকে তো আমরা যাই ভিতরের দিকে যাই ভিতরের দিকে যা যা আছে যাচ্ছি তো চলো আবার এখানে স্মোক হচ্ছে ভিতরে আলাদাই সব ব্যাপার এটা ব্লগে আমি দরকার নেই তাহলে তোমাকে আবার বলতে হবে না ওটা বলতে হবে না আমরা এখন আছি দেখতেই পাচ্ছ বেয়ালা আর্ট ফেস্ট ঠিক আছে তো এখানে এক বাঁদড়ি বসে আছে বসে বসে হ্যাঁ হ্যাঁ করছে ওর কোনো কাজ বাজ নেই আর এখানে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি এখানে ঋত্বিক ঘটকের একটা ছবি দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে এখানে আর্ট করা আছে পুরো এখানে আর্টটা দেখে নাও বেশ সুন্দর লাগছে জায়গাটা যেখানে প্রত্যেক বছর ব্যাপারটা হয় এইদিকেও রয়েছে তো আমরা এখনো ভেতরে যাইনি এই হচ্ছে গেটটা এই হচ্ছে গেটটা এটা গেট আর আমরা এখনো ভেতরে যাইনি তো ভেতরে যাওয়ার পর বাকি ভিডিওটা আসছে এবং এদিকে হচ্ছে মেন আচ্ছা তো এখানে হচ্ছে উপর থেকে দেখাই ইন্ট্রোডিউস শব্দতলা ভেদ করিলে হাওয়ার ঘরে বলে যাবে এখানে হ্যাঁ এই দিকটা নিয়ে এসো দেখা যাবে
শব্দ তলা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়, হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়। বাট আমি একটু ধরে দেখাচ্ছি অবস্থা দেখো। বাচ্চাটাকে দেখতে পাচ্ছ? স্নেহার প্রশ্ন ছিল এখানে, এটা আসল না নকল? এটা আসল না নকল? এটা আসল না নকল? হ্যাঁ এটা আসল। এটা নাকি এটা বলছিল যে নকল, ঠিক আছে নকল। তো লাস্টে দেখলাম যে না ওটা আসল, ঘুমাচ্ছিল এখানে। এইখানে হচ্ছে তুমি গিয়ে বেলুনিটা বাঁধলে আর আমি ভিডিও করব। আমি বেলুনি বাঁধবো কেন? তুই বিনুনি বাদ। আরে আমি একটা বিনুনি বেঁধেছি, পুরো বাঁধতে পারিনি বাবা। আমার দ্বারা ওইসব হয় না, যা বাদ। তুমি তখন এখানে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বিনুনি বাঁধা হচ্ছে, ঠিক আছে। তো স্নেহা এখন বলছে যে বিনুনিটা বাঁধতে যাবে, যা বাঁধবেই, যা বাঁধ। ফুল ব্লপার, ফুল ব্লপার, কিচ্ছু পারে না। নিজের চুলটাই বাঁধতে পারিস, ওটাও মা বেঁধে দেয় তোকে। ছেড়ে দে, হবে না, দেখা যাক। এখন চুল বাঁধা কম্পিটিশন চলছে এখানে, নিজেই নিজের সাথে কম্পিটিশন করছে। পুরো পাগল, পুরো ছিটিয়াল মাল আছে, তোকে বলিনি, তুই করতে থাক। তো হ্যাঁ ফাইনালি আমি চুল বেঁধে ফেলেছি, কিন্তু নিচে অনেকটা ছেড়ে দিয়েছি। কেন কি আমি ভবিষ্যতে যখন লম্বা চুল করবো আর আমি ওরকম চুল বাঁধবো, তখন আমি নিচে ছেড়েই রাখবো। আর এত তাড়াহুড়ো করে যদি কথা বলিস তাহলে তোর কথা কেউ বুঝতে পারবে না, একটু পরে আসবে ভিউজ আসবে এই কথা। আর ওখানে রয়েছে একটা হেডফোন মতো, ওখানে গেলে ওই টিভির মধ্যে কি কথাগুলো শুনতে হবে। ওখানে গেলে টিভির মতো নাকি কথা হয়, মানে মঙ্গল গ্রহ থেকে এসছে, বুঝতেই পারছো? নেপচুন, নেপচুন, নেপচুন। চলো প্লুটোতে গিয়ে দেখা হচ্ছে। গাইস ওয়েলকাম টু দিস চ্যানেল, স্যার এটা কি প্লুটো না? প্লুটো, প্লুটোতে যাচ্ছি। শুনতে কি বন্ধ হয়ে গেছে তাই শোনা যাবে না। আমার মুখের সামনে কেন তুমি এটা নিয়ে আসছো? আমার মুখে কেমন লাগে? আবার চালু হবে কি? হবে যা বন্ধ, নে ট্রাই কর, লেখাটা দেখ। কি শুনতে পাচ্ছিস বল? গালাগালি দিলেও শুনতে পাবে, জ্ঞান। ওরে আর্ট ফেস্টিভ্যালে এসছিস তুই, ওগুলো জ্ঞান না। শুনতে পাচ্ছি না, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান ক্লাস। এখন যাও না, বলে দাও, শুনতে পাবো না তো। আমি আর কোথায় বললাম, চলো এবারে তোর একটা ভালো জিনিস দেখাই। ওদিকে আছে আমার আমার হালদিতে যেরকম একটা রিক্সা থাকবে, ঠিক আছে, ওরকম টাইপের একটা রিক্সা, মানে রিক্সা ওরকম তো নেই, বাট অন্যরকম রয়েছে রিক্সাটা, সেই মুন্নি বাদলাম ওই টাইপের। চলো, তো আমরা এখানে একটা সুন্দর রিক্সা দেখতে পেয়েছি, আর স্নেহা বলছি এখন রিক্সায় উঠে নাকি চালাবো ডমডম বাজার। আচ্ছা আমাকে ছেড়ে দিস তাহলে মাঝ রাস্তায়। নিশ্চয়ই, আচ্ছা ওরা ছবি তুলে নিবে, আমি একটু সরে যাই। কারা ছবি? ও আচ্ছা, ওনারা ছবি তুলে নিক ওখানে, তারপর ছবি তুলে নিলে তারপরে আমি ওখানে ফটো তুলবো, আর সেটা সোনার দামকে তুলে দেবে। আর ওটা আমার থাম্বনেল দেব, আমিও তুলবো। ওকে ওকে, একসাথেই তুলবো আর ও তুলে দেবে একটা। ওকে, তো বোর হচ্ছে না তো? আর তুমি কিন্তু, ও তুমি তো ব্লগে আসবে না, সরি। এখন এই আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি সুন্দর লাগছে, এইটা আমার নিজের বানানো। আমি তো বলে দিই, যারা যদি কেউ হ্যান্ডমেড জুয়েলারি নিতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে। এই যে এগুলো আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা ভালো করে দেখি। ওকে, তো আমি রিসেট মানে টাইম পাস করার জন্য হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছি। তো এখানে রয়েছে আমার বানানো কিছু ব্যাঙ্গেলস, যেটা আমি আমার এই অ্যাটায়ারটার সাথে পরেছি। আর এখানে রয়েছে আমার ব্যাগ, আর এখানে রয়েছে আমার নেক। তো যদি কেউ নিতে চাও বা যদি মনে হয় যে এরকম ধরনের হ্যান্ডমেড জুয়েলারি তোমরা নেবে, তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার এই ব্লগের নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু তার মানে এই না যে ফোন করে ডিস্টার্ব করবে, নাক কাটিয়ে দেবে। নাম্বার দেবো না আমি তাহলে। তো
আমার নাম্বার দিয়ে দেবো, আমাকে কন্ট্যাক্ট করবে, আমি ওতে কন্ট্যাক্ট সৌনক, আমি ওতে কমিশন নেব, কমিশন আমি দেখাবো এইটা। কাজ দেখতে পাচ্ছি যেটা এই ওপর থেকে শুরু হয়েছে, এই ওপর থেকে সেই ওপর থেকে শুরু হয়েছে, ওই ওপর থেকে শুরু হয়ে জিনিসটা এই গাছের সাথে এসে আটকেছে। ঠিক আছে, বেশ সুন্দর লাগছে এটা। হ্যাঁ, তোমরা যদি চাও তোমরা এখানে ঘুরতে আসতে পারো এই আর্ট ফেস্টিভ্যালে। সাপ, এইগুলো নাকি সাপ, কোনো মানে হয় কি সাপ এগুলো? বড় বড় সাপ তো তুই, নাগিন বড় সাপ হচ্ছে নাগিন। ঠিক আছে, এই আমিও একা একা ব্লগের চ্যানেল আমিও চালাই। ঠিক আছে, একা এডিট করি, একা ভিডিও করি, কিন্তু আজকে 10 বছর পর আবার এলি, কোথায় থাকি? যাচ্ছি এখন আমরা, খুব সুন্দর এই জিনিসটা। ওকে, তো সৌনক দাদা ঢুকছে একটা খুব ফানি জিনিস করতে, আমি সৌনক দাকে নিয়ে যাচ্ছি, বিকজ কিছুক্ষণ আগে আমি এটা করেছি। সৌনক দা ভেতরে ঢোকো, জাস্ট ভিতরে ঢোকো, চেনে সবাই, কেউ চেনে না, তুমি ভেতরে যাও, তোমার ব্লগে ভিউজ আসবে না, কিন্তু যাও, যাও করবে, যাও যাও, না আমি নেব, তুমি এইটার পরে ছবি তুলবে, আর এক পিস তোমার কাছে থাকবে, আর এক পিস এখানে থাকবে সই করে। দেখো আমার ছবিও আছে এখানে, তুমি প্লিজ একটা নাক লাগাও, ঠোঁট লাগাও, ঠোঁট লাগাও, ঠোঁট 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 ঠোঁট, এই মোটা ঠোঁটটা লাগাও, এইটা ঠোঁট অন্য অনেকজন লাগে, তুমি ঠোঁটটা লাগাও, আটকা দাঁত দিয়ে টেপে ধরতে হবে, আমার সব গার্লফ্রেন্ডের ছবি, এই যে আমার গার্লফ্রেন্ড, আমার আর একটা গার্লফ্রেন্ডের ছবি এটা, ঠিক আছে, আর এটা একটা গার্লফ্রেন্ডের ভাইয়ের ছবি, কোথায় গেল এইটা, ঠিক আছে, আর এখানে আমার ছবি বসবে এক্ষুনি, তো এটা এখন আমরা এখানে আমরা কোথায়, কোনটা ওটা তোর বৌদি হিসাবে ওটা পছন্দ হয়েছে না? আমার এটা ভালো লাগছে। তো এবার এই যে এই মহিলাটা আমার উপরে একবার অত্যাচার করছিল, তো এইখানে ছবি, এই যে ছোটে ফোটে ছবিটা কি ছবি তুলেছি, এখন একটা ছবি আমায় দেবে, আর একটা ছবি এইখানে এই বোর্ডে, এই বোর্ডে বসবে এখানে, তো বসানো হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেবো চলো। এই যে আমরা ওই একটা সুন্দর ফানি একটা জায়গা থেকে বেরিয়ে এখন পেয়ে গেছি ছবি, এখানটাতে সুন্দর সুন্দর জিনিস, আমার মতো দেখতে অনেকটা স্ট্রাকচার, না এটা তোর মতো দেখতে, এটা আমি শাশ্বত, এটা তুই শাশ্বত, হ্যাঁ, আর এটা কে? আমি আমি, ওকে ওকে, যতই শাশ্বত ভাববে লাটাই তো আমার হাতে, শাশ্বত জাস্ট ভাববে আমি তোমাদের সাথে না থেকেও তোমাদের সাথে যে কি ভালোবাসা, সত্যি ভালোবাসা তোর প্রতি ভাই, আই মিস ইউ, আমার নিজের গার্লফ্রেন্ডকেও এত মিস করি, আই মিস ইউ টু,
তো এবার আমরা বেরোচ্ছি আর্ট ফেস্টিভ্যাল থেকে। আমি যাওয়ার সময় সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবো যে প্রত্যেকটা দেওয়ালে কী কী আঁকা আছে। ওকে, আর বাইরে রয়েছে আমার স্টল, আর আমি সেই স্টলে গিয়ে আগে খুঁজবো হারিন প্যান্টস, মানে যদি একটু হারিন প্যান্টস পেয়ে যাই। সোলাতে আমাকে এখন কিনে দেবে, আমি সোলাতে মাইনে ফুলে টাকাটা দিয়ে দেবো। আমি কিছু কিনে দিচ্ছি না, আমি ফুচকা খাবো বলে শুধু ফুচকা খাবো, কোনো হারিম কারিম কোনো কিছু প্যান্ট আমি কিনে দিতে পারবো না। তো চলো আমরা বেরোই। হারিম প্যান্টস, আমি কিসের হারিম প্যান্টস কি ওটা? ওটা কি জিনিস? না, অশিক্ষিত, আমি জানি না সত্যি কি জিনিস। গুগল করে নাও। পারবো না, উন্নত সবকিছু, সবকিছুতেই গুগল। গুগল মা, গুগল বাবা, হ্যান ত্যান, গুগল ভাই, আর কি আর কি। এইটা হচ্ছে, এটা হচ্ছে ফিরুনি দিন, এটা হচ্ছে আয়নার মধ্যে একটা মেয়ে যার মাথার মধ্যে, সরি, যার মুখের মধ্যে জাল। এরম সব পাবলিক যদি থাকে, এরম যদি পাবলিক থাকে কয়েকটা, ঠিক আছে, ব্লগের তো হয়েই গেল, ব্লগও শেষ, কোনো ইনফরমেটিভ কিছু পাবে না, কোনো ইনফরমেশন পাবে না, সব ভুল। কার প্রয়োজন নেই আমাকে দেখলেই ভিউজ আসবে। দেখা মুখটা, আর এখানে কি আছে? এটা সোনার একটা চুল। দেখা নাকি দাবি দেখাচ্ছে, তুমি পিছনে গিয়ে দাঁড়াও, পিছন ঘুরে দাঁড়াও, সবাই আছে, পারফেক্ট, হয়ে গেছে, হয়ে গেছে, চলো। আর এটা হচ্ছে বান করার পর আমার চুল, ওকে, এটা খোপা করার পর আমার চুল, আর এটা হচ্ছে পনি করার পর আমার চুল। ও মাই গড, এই ব্লগ, এই ব্লগ কন্টিনিউ কর। সুস্নেহা, হাই স্নেহা, কে হয়? না, এটা সুস্নেহা। ও সুস্নেহা, স্নেহা, স্নেহার বোন। কোথায় তো আঙ্কেল? অ্যাকচুয়ালি আমার বাবা আসলে ওই জন্য ইন্ট্রোডিউস করতে পারলাম। বেহালা টকিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, মানে কেন বাড়াবো না? এই এটা বন্ধ কর, চোখ কিছু বলবি আর বল, কিনছি কিছু তো কিনবে না, ঠিক আছে, শুধু দোকানে আসবে, এই সব জিনিস দেখবে আর দাম দর করে পালিয়ে যাবে। আমি পরে নেব। এই যে দোকানটা এখানে পাওয়া যায় প্যান্ট, নারুটোর কে নারুটো? হ্যাঁ, কি তাহলে কি বল? তাড়াতাড়ি কেন শোন শাশ্বত, আমাকে স্নেহা এক্ষুনি বললো যে আমার বর হচ্ছে পুরো কার্টুন আর ও নাকি মানুষ, ঠিক আছে, এই যে তোর জন্য এই কার্টুনের কি কিনছে একটা, নারুটো নাকি বলছে, তুই নাকি কার্টুন আর ও মানুষ, যাই হোক, এই যে নারুটো কিনেছে, নারুটো তোর জন্য নারুটো কিনেছে, এটা তুই কার্টুন বলে, ঠিক আছে, দেখে খুশি। স্নেহা এটা কেনার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল দোকানে, বলছে যে দোকানদারকে বলছে আমার, আমি টাকা লুটিয়ে দেবো, তুমি আমাকে জিনিস দাও বলে এটা পুরো কেড়ে কুড়ে নিয়ে নিল। শাশ্বত এটা তোর জন্য নিয়েছে ভাই, আমি দেখছি, আমি ট্রাই করছি পরের বার এসে তোমার জন্য ওইটা নিয়ে নেবার, ওইটা 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 নেব, ওটা নেব, ওটা। তো এখানে এক বিদেশি ফটোগ্রাফারের সাথে স্নেহার দেখা হয়ে গেছে, ওর ফটোশ্যুট চলছে এখানে, ঠিক আছে, ওর ফটোশ্যুট চলছে এখানে, এই ফটোশ্যুট করছে। আমরা এরকম সুযোগ পাই না, এই মহিলা এত সুযোগ পেয়ে যায়, তো লজ্জা লাগা দরকার। কর কর ফটোশ্যুট কর, ভালো করে ফটোশ্যুট কর একা একা। হ্যাঁ রে, এই শাশ্বত এই দেখ, হ্যাঁ এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি আর ওখানে ফটোশ্যুট হচ্ছে বলে সবাই ভাবছে হয়তো কোনো হিরোইন বা কেউ চলে এসছে, সব ঘুরে ঘুরে দেখছে এখানে সবাই, মানে বিশাল ব্যাপার হয়ে গেছে এখন, সেলিব্রিটি মানুষ এখন, পুরো সেলিব্রিটি হয়ে গেছে, তুই তো সেলিব্রিটি হয়ে গেলি, পুরো সেলিব্রিটি হয়ে গেছে, দেখো হাব ভাব দেখো, সবাই ঘুরে ঘুরে দেখছে।
তো চলো ফটোশুট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। স্যারের সাথে আমাদের দেখা হয়ে গেছে, তো ইনি একজন ফটোগ্রাফার। স্যার ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসছে, ফার্স্ট টাইম কলকাতাতে এসছে, ঠিক আছে। স্যার কোথায় থাকেন বললো? স্যার অস্ট্রেলিয়াতে থাকেন, এসছেন। তো স্যার সাথে দেখা হয়ে গেছে, স্যার এখানে ফটোশুট করছিল স্নেহার। তো স্যার আমাদেরকে আবার বলছে যে আমরা আসবো কিনা কালকে, এলে আবার এখানে এখন উনি কথা বলছেন এখানে ওর সাথে, স্নেহার সাথে। নীল হঠাৎ করে একটু আকাশে উঠতে শুরু করে, তখন তো অ্যাটিটিউড হয়ে যায়, ঠিক আছে। মানে আমি মানুষটার সাথে ইংলিশে কথা বললাম, আমি ইংলিশ জানি না, আর ও ঘাড়নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করছিল, ঠিক আছে। আমি মোটেও হ্যাঁ হ্যাঁ করিনি। আবার কালকে আবার ওকে বললো যে ফটোশুট করবে, আবার আমাকে বললো যে চলে আসো, আবার ওকে কার্ডও দিলো। মানুষ তো, আমি আবার লোকটাকে বোঝালাম যে আমরা একটা, আমাদের একটা ব্লগ চ্যানেল আছে, আমরা ব্লগ করছি, কোনো প্রবলেম নেই তো? বললো না কোনো প্রবলেম, আমি ইংলিশে বলছি না। একবারও তাকে বললো না, ঠিক আছে, যে ও আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করার জন্য। কালকে এসে যখন ফটোশুট করব, তখন অবভিয়াসলি আমি মা কল করছি, মা এটা হচ্ছে লাট্টু, আর লাট্টু তো পুরো আমার মতন ঘুরছে, তুই একটু ঘুরে নে, তুই একটু ঘুরে নে। আমি ঘুরলাম লাট্টু, আর এই একটা লাট্টু লাট্টু বল, এখন ইংলিশে কথা হবে, ঠিক আছে বল। বিকজ নাও আই এম ফিলিং সেলিব্রিটি, আই ডোন্ট নো ইংলিশ, বাট আই ক্যান স্পিক ইংলিশ, বাট আই থোড়া থোড়া বলতা। ওকে, সো লেটস ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ স্নেহা এন্ড আই বন্ধু করো। এই যো এখন ফুচকা খেতে চলে এসছে নারুটো, ঠিক আছে, ফুচকা কাকুর দোকানে। এই কি ফুচকা খাচ্ছিস তুই? নরমাল ফুচকা, একটু ঝাল বেশি করে দিও, একটু টক বেশি দিও, নুনটা কম দিও। এখন ফুচকা খেতে গেছে, আমার দেখা যাচ্ছে, হ্যাঁ খুব কিউট লাগছে। এখন ফুচকা খেতে গেছে অনেক পাগল দেখেছি আমি, এরকম পাগল আমি দেখি, ঠিক আছে, কথায় কথায় শুধু ওই একটাই ওয়ার্ড শিখে রেখেছি। আমার কত এডিট করতে হবে জানি, সেগুলো এইসব ওয়ার্ড ইউজ করা যায় না। এলো দেখো না, যেন অন্য কিছু হচ্ছে এমন ভাবে খেলো। কিরে কেমন টেস্ট, অসাধারণ, আর দেবে না কাকা, আর খেতে হবে না, ছাড়। দেখা দেখা এইটা ব্লগটা কিন্তু মাও দেখবে, মা বোঝে বোঝে। দেখো ও যেখানেই বাচ্চা দেখতে পাবে সেখানেই ও শুরু হয়ে যাবে। ঝংকার, যারা যারা ডান্স পছন্দ করো, যারা নাও পছন্দ করো তাদেরও ভালো লাগে, যারা নাও পছন্দ করো ওখানে ব্লগও দেখতে পাবে আর ডান্সের ভিডিও দেখতে পাবে। তো তোমরা সবাই ওগুলো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর টাটা, যাস না দাঁড়া 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 না যা টাটা বেরো দূর ঘুষ।